হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাবলু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস তৈরি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের জন্য এবং এটি দু হাজার বাইশ সালে প্রকাশিত প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ পার্ট এইট তো অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি আগেই করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নেবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো একে আছে দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো তো সর্বপ্রথম দেখে নেওয়া যাক যে চ্যাপ্টারটা থেকে দেওয়া হয়েছে বা অনুশীলন থেকে সেটা হচ্ছে শারীর শিক্ষার মৌলিক ধারণা এই যে অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে কয় আছে শারীর শিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্ত্বার ড্যাশ কর্মসূচি ক্রীড়া কৌশল উন্নতি ও চার নম্বরে আছে পূর্ণ বিকাশ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ণ বিকাশ তোমরা উত্তরটি লিখবে শারীরিক শিক্ষার লক্ষ্য হল সত্তার পূর্ণ বিকাশ এরপরে আছে দেখো খ শারীরিক শিক্ষা হল শিক্ষার সেই অংশ যা শারীরিক কৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে কয়ে আছে ব্যক্তিত্ব বা এক নম্বরে আছে ব্যক্তিত্ব দুই নম্বরে আছে শৈশব তিন নম্বরে আছে আচরণবিধি এবং চার নম্বরে আছে শৃঙ্খলা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান তিনে আছে যেটি আচরণবিধি তো আমাদের আচরণবিধিটি হয়ে যাবে সঠিক উত্তর এবার গয় আছে দেখো শারীরিক শিক্ষার অবদান সমাজ জীবনের ড্যাশ এক অবহেলিত দুই গৌণ তিন স্বাভাবিক এবং চারে আছে অনস্বীকার্য তাহলে শারীরিক শিক্ষার অবদান আমাদের জীবনে কি অপশান চার অনস্বীকার্য এরপরে আছে ঘয়ে শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো ড্যাশ একে আছে সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ দুয়ে আছে মানসিক বিকাশ তিনে আছে অভ্যাস গঠন চারে আছে আন্তর্জাতিক বোঝাপড়া আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এক সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ ক্লিয়ার এরপরে আছে দেখো উমো স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক ক্ষমতার উপাদানটি হল একে আছে দেখো নমনীয়তা দুই আছে গতি তিনে আছে ক্ষিপ্রতা চারে আছে ভারসাম্য তাহলে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো কি অপশান এক নমনীয়তা এরপরে আছে চয়ে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল ড্যাশ একে আছে সমন্বয় সাধন দুয়ে আছে দেহ উপাদান তিনে আছে নমনীয়তা চারে আছে পেশি সহনশীলতা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এক ছয়ের উত্তরটি হল সমন্বয় সাধন ঠিক আছে এবার দেখো দুই বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো বাম স্তম্ভে আমাদের চারটি দেওয়া আছে এবং ডান স্তম্ভেও চারটি দেওয়া আছে তো প্রথমে দেখে নেওয়া যাক বাম স্তম্ভ কয় আছে গতি গতির সঙ্গে আমাদের ডান স্তম্ভে যেটি মিলবে তো অপশান এক দুই তিন এবং চারে প্রথমে আছে দেখো অস্থিসন্ধি সঞ্চলন ক্ষমতা দুয়ে আছে শার্টেল রান তিনে আছে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব আর চারে আছে নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় তাহলে আমাদের গতির মধ্যে যেটি হবে সেটি হলো আমাদের অপশান তিনে চলে যাবে তোমরা এরকম দাগ দিয়ে কিন্তু নি করবে না তোমরা অবশ্যই পাশাপাশি বক্স দিয়ে করবে ঠিক আছে এরপরে আছে দেখো ক্ষয়ে প্রতিক্রিয়া সময় তাহলে প্রতিক্রিয়া সময়টি কি হবে আমাদের নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় তাহলে আমাদের প্রতিক্রিয়া সময়ের সঙ্গে মিলবে কি অপশান চার এরপরে আছে দেখো নমনীয়তা নমনীয়তা কি হবে না অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা তাহলে আমাদের নমনীয়তা চলে যাবে কোথায় অপশান একে এরপরে আছে ক্ষিপ্রতা তো শার্টেল রানে আমাদের প্রচুর পরিমাণে ক্ষিপ্রতার প্রয়োজন তো আমাদের সার্টেল রান হয়ে যাবে ক্ষিপ্রতা ঠিক আছে তোমরা অবশ্যই এরকম বক্স করে লিখবে গতির পাশে লিখবে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব প্রতিক্রিয়া সময়ের পাশে লিখবে নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় নমনীয়তার পাশে লিখবে অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা আর ক্ষিপ্রতার পাশে লিখবে শাটল রান ক্লিয়ার এবার আছে দেখো তিনে রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ দুই মোট দুটো প্রশ্ন আছে পাঁচ নম্বর করে প্রতিটির জন্য কয় আছে আধুনিক জীবনে শাড়ির শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো তো চলো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইয়ের প্রথম অধ্যায় কি ছিল শারীর শিক্ষার মৌলিক ধারণা এই অধ্যায় থেকেই তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তো এখানে একদম প্রথম পেজে অর্থাৎ এক নম্বর পেজে এখানে দেখো লেখা আছে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা সেখানে দেখো এখানে আছে শারীর শিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য এর প্রয়োজনীয়তা নির্মরূপ তো দেখো এখানে যে অনস্বীকার্যটি আমাদের শূন্যস্থান পূরণেও ছিল তো একে আছে দেখো শিশুর সর্বাঙ্গীন বিকাশ দুয়ে আছে শারীরিক বৃদ্ধি ও উন্নতি তিনে আছে বৌদ্ধিক বিকাশ চারে আছে প্রাক্ষবিক গুণাবলীর বিকাশ ও তার নিয়ন্ত্রণ পাঁচে আছে সামাজিক সমন্বয় সাধন ছয় আছে শারীরিক সক্ষমতার বৃদ্ধি সাতে আছে স্নায়ু ও পেশির সমন্বয় সাধন আটে আছে মূল্যবোধের বিকাশ নয় আছে নেতৃত্বদান ও গণতান্ত্রিক চেতনার বিকাশ দশে আছে বিনোদন এগারোই আছে সৃজনশীলতার বিকাশ এবং বারোয় আছে জাতীয় সংহতির বিকাশ তো এখানে যে পা বারোটি পয়েন্ট আছে এই বারোটি পয়েন্টটি তোমরা লিখে নেবে এবং প্রশ্নের উত্তরটি যেভাবে লিখতে হবে তোমরা লিখবে শিক্ষার প্রয়োজনীয়তা বলে এরকম হেডিং করবে করার পরে এটুকু লিখবে লেখার পরে এই বারোটা পয়েন্ট সুন্দর করে লিখে দেবে ঠিক আছে যেহেতু তোমাদের পাঁচ নম্বরের জন্য দেওয়া হয়েছে তো বারোটা পয়েন্ট তোমাদের অবশ্যই লিখতে হবে এরপরে আছে দেখো ক্ষয় উনিশশো এগারো সালের ঐতিহাসিক আই এ শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানো লেখো তো চলো এই প্রশ্নটির উত্তরও আমরা বইতে দেখে নিই তো দেখো তোমাদের স্বাস্থ্য শাড়ি শিক্ষা বইয়ের ছয় নম্বর পেজে এখানে দেখো এখান থেকে তোমরা শুরু করবে উনিশশো সাল থেকে পরপর তিনবার মোহনবাগান ট্রেডস কাপ জেতার পর সাহেবদের হারিয়ে হারাবার স্বপ্নে বিভোর মোহনবাগান আই এ শিল্ড এও খেলার সিদ্ধান্ত গ্রহণ করে মোহনবাগান আইএফ এফ শিল্ডে সেবার গার্ডেন হাইসল্যান্ডকেও হারিয়ে দিয়েছিল উনিশশো এগারো সালে মোহনবাগান অপ্রতিরোধ গতিতে আইএফএ শিল্ডে অংশগ্রহণ করে শিল্ডের প্রথম রাউন্ডের খেলায় সেন্ট জেভিয়ার্স কলেজের বিরুদ্ধে মোহনবাগান তিন গোলে জয়লাভ করে রেঞ্জার্সকে দুই এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মোহনবাগান শক্তিশালী রাইফেল ব্রিগেডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মোহনবাগান এরপরে আছে দেখো মিডল সেক্স এর বিরুদ্ধে তিন জিরো গোলে জয়লাভ করে ফাইনালে উঠলো মোহনবাগান ফাইনালে তাদের প্রতিপক্ষ তৎকালীন সেরা দল ইস্ট ইয়র্ক এদিকে আই এফ শিল্ডের ফাইনালে খেলার হারজিতের সঙ্গে ভারতীয়দের জাতীয় সম্মান জড়িয়ে গিয়েছিল জড়িয়ে গিয়েছিল বাঙালির আত্মসম্মান বাংলায় তখন জেগেছে অদ্ভুত এক প্রাণ চঞ্চলতা ও উন্মাদনা দেশাত্মবোধে উদ্বুদ্ধ সকল মোহনবাগান খেলোয়াড়রা শুরু হলো উনিশশো সালের আইএফএ শিল্ড ফাইনাল খেলা খেলার প্রথমার্ধে ইস্ট ইয়র্কের খেলোয়াড় জ্যাকসনের বাড়ানো গোলমুখী কিক শুকুলের গায়ে লেগে ঢুকে গেল গোলে সাহেব দর্শকরা মাঠে তুলে ধরল গোড়ারা। অন্যদিকে সাহেবদের টিটকিরির হজম করতে না পেরে জ্বলে উঠল গোটা মোহনবাগান দল হাফ টাইমের পরেই শুরু হলো মোহনবাগানের মুহুর্মুহ আক্রমণ এর ফলস্বরূপ শিবদাস ভাদুরি বিপক্ষ দলের গোলের সামনে একটা বল পেয়ে এ পা ও পা করতে লাগল বলটাকে সজরে গলিয়ে দিলেন গোলপোস্টের মধ্যে গোল শোধ করল মোহনবাগান খেলা শেষের আর মাত্র কয়েক মিনিট বাকি মোহনবাগান খেলা মোহনবাগানের খেলোয়াড় অভিলাষ ঘোষ বল ঠেলে দিলেন বিপক্ষের গোলে আর তখনই অসম্ভব সম্ভব হওয়ার আনন্দে উদ্বেলিত সকল বাঙালি আকাশে বা আকাশ বাতাস শুধুই মোহনবাগানের জয়ধ্বনি আর আকাশ ভরা ঘুরিতে লেখা মোহনবাগানের জয়ের বার্তা পরের পেজে আছে দেখো সাত নম্বর পেজে মোহনবাগানের শিল জয়ের বিজয়োৎসবে মুখরিত সমগ্র বাংলা সমগ্র দেশে এসেছিল অকাল দীপাবলি চারিদিকে শুধুই হিপ হিপ হুর মোহন মোহনবাগানের জয়ধ্বনি খেলার মাঠে সাহেবদের হারানোর আনন্দে মশগুল সকলে মোহনবাগানের খেলোয়াড়রা তখন সকলই হয়ে উঠেছেন এক একজন হিরো তো তোমরা যদি এই এক একজন হিরো পর্যন্ত লিখতে চাও তো লিখতে পারো এবার পরে যেটুকু লেখা আছে সেটুকু তোমরা লিখতে চাইলে লিখতে পারো যেহেতু তোমাদের পাঁচ নম্বর তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর তোমাদের এই নীচেরটুকু বলছি না তোমরা এই এক একজন হিরো পর্যন্তই লিখবে চাইলে তোমরা ভিতর থেকে কিছুটা অংশ কেটেও লিখতে পারো তোমাদের যেমনটা প্রয়োজন পাঁচ নম্বরের মতন করে তোমরা যদি পারো সেইভাবে লিখে নিও তো আমার মনে হয়েছে এই হিরো পর্যন্ত লেখাটাই তোমাদের জন্য সঠিক তো আমি এই পর্যন্তই বললাম এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের জন্য প্রকাশিত সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটির আজকের সমাধান আশা করি তোমরা বুঝে নিয়েছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং